জ্বালানি তেলের দাম কমালো অন্তর্বর্তী সরকার। ডিজেলের দাম কমেছে লিটারে 1.25 টাকা। অকটেন ও পেট্রোলের দাম কমেছে লিটারে 6 টাকা। 31 আগস্ট দিবাগত রাত 12টা থেকে নতুন দাম কার্যকর হবে। 31 আগস্ট সকালে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজিল কবির খান। নতুন দাম অনুযায়ী অকটেন 125 টাকা, পেট্রোল 121 টাকা ও ডিজেল 105.25 টাকা বিক্রির সিদ্ধান্ত হয়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। Eden Bay, a concern of Bhaiya Hotels. বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়।